চাঁদপুরে দুটি সেচ প্রকল্পে পানির অভাবে ব্যাহত হচ্ছে বড়ো আবাদ মেঘনা নদীর পানির স্তর নিচে নেমে যাওয়ায় এবং ড্রেন সংস্কার না করায় সঠিকভাবে পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে না তাই বড়ো আবাদের লক্ষ্যমাত্রার অর্ধেক জমি অনাবাদী রয়েছে তবে সকল প্রতিকূলতা ডিঙ্গিয়ে বড় আবাদের লক্ষ্যমাত্রা উর্জিত হবে এমন আশা কৃষি বিভাগের চাঁদপুর থেকে খোকন কর্মকারের পাঠানো তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি সময় হল বোরো চাষের উপযুক্ত সময় কিন্তু এবছর চাঁদপুরের সেচ প্রকল্প মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের আওতায় বোরো আবাদের লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে দেখা দিয়েছে সংশয় মেঘনা নদীতে পানির স্তর নিচে নেমে যাওয়ায় ড্রেন সংস্কার এবং মানব সৃষ্ট কিছু প্রতিবন্ধকতায় কৃষকরা সময়মতো জমিতে পানি পাচ্ছেন না আর তাই যথাসময়ে বড় আবাদে অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে বলছেন চাষিরা পাইপের কারণে আমরা পানি পাইতেছি না ধান হইতে আছে না তা আমরা কামুকি বাসমুকি চলমু কেমনি মানে পানি বেশি করে অল্প অল্প পানি আয়ে একটা খেত ভরতে তিন চার দিন সময় লাগে মানে পানির অভাবে আমরা করতে পারতাছি না টাইম ওভার এই জায়গা আছে এই অভাব পানি সারতেছে না মেন সমস্যা হচ্ছে ড্রেন খনন কইরা পানি পাওয়ার আমাকে ব্যবস্থা কইরা দেন সংকট স্বীকার করে পাউবু বলছে পানির স্তর নিচে নেমে গেলেও হতাশ হবার কিছু নেই জোয়ার ভাটার দিকে লক্ষ্য রেখে পানি সরবরাহে চেষ্টা চলছে সব শঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব এবার মেঘনায় পানি উচ্চতা এবার লেভেল কম থাকায় প্রায় সময়ই ভাটার সময় পানি একটু সমস্যা দেখা দিচ্ছে তবে এটা সাময়িক জোয়ারের সময় আমরা সেটা বসাই চেষ্টা করছি শুধু প্রাকৃতিক নয় সৃষ্ট সকল প্রতিকূলতা দ্রুত দূর করা হবে কোনো আবাদি জমি অনাবাদী থাকবে না বলে আশা ব্যক্ত করেন কৃষি কর্মকর্তা এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরকে ইনভলভ করে আমরা এগুলো সমাধানের জন্য চেষ্টা করছি তো আশা করি আমরা কোনো আবাদি এলাকা অনাবাদী থাকবে না এ বছর বড় আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে একষট্টি হাজার হেক্টর